নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। এবার ভাগ্য ঘুরবে সাত রাশির। শনি মহারাজের বিশেষ কৃপায় এই সাত রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। কোন এই সৌভাগ্য সাত রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, বিশেষ কিছু সংযোগ সৃষ্টি হয়েছে যার ফলে সাতটি রাশির, বারোটি রাশির মধ্যে সাতটি রাশির কপাল খুলতে চলেছে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে এই সাত রাশির জাতক এবং জাতিকাদের। দেখুন, আমি বারবার বলি যে আমাদের জন্মকুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে তার উপর নির্ভর করবে আমাদের কর্ম, আমাদের অর্থ, আমাদের সন্তান, এই জায়গাগুলো কিন্তু শনির উপর কিন্তু ডিপেন্ড করে। শনি কারো যদি জন্মকুণ্ডলিতে নিচস্থ থাকে অথবা শনি যদি শত্রু রাশিতে অবস্থান করে অথবা শনি যদি আপনার বিশেষ করে নক্ষত্রগত দিক থেকে দুর্বল হয় বা শনি যদি অস্তমিত হয় তাহলে কিন্তু এক্সাক্ট রেজাল্ট দিতে কিন্তু পারে না। তাই শনি আপনাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে এই সাত রাশি কেমন রেজাল্ট পাবে। দেখুন, এখানে আমি এটা যেটা বলছি অ্যাভারেজ একটা আলোচনা করছি, হয়তো আমি আপনাদের জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, আপনাদের দশা মহাদশা কী চলছে সেটা দেখতে পাচ্ছি না, কিন্তু শনি এই 2024 সালে সাত রাশির এই ফেব্রুয়ারি মাসে কপাল কিন্তু খুলবেই খুলবে। কোন এই সৌভাগ্যশালী সাত রাশি লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই সাত রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, যারা ভিডিওগুলো দেখছেন প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, অবশ্যই আপনারা এই সময় কন্ট্যাক্ট করুন। অর্থাৎ এই ঋণ থেকে বেরিয়ে আসতে গেলে আপনি আর একটা ঋণ করে ফেলছেন। জানবেন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং শনি কিন্তু খারাপ হয়েছে। শনি খারাপ থাকলে কী হবে, আপনার কর্মযোগ হবে না, আর কর্ম না হলে কী হবে, আপনার ঋণ বেড়ে যাবে। অর্থাৎ আপনার ইনকাম যখন থাকবে না তখন কিন্তু ঋণ বাড়বে, আর ঋণকে শোধ করতে গেলে কিন্তু ইনকাম বাড়াতে হবে। যাদের বিবাহ হচ্ছে না, যাদের দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিয়ে হচ্ছে না, কন্ট্যাক্ট করুন। যাদের প্রেমের ক্ষেত্রে একের পর এক প্রেম, আপনাদের বিচ্ছেদ হচ্ছে, কন্ট্যাক্ট করুন। সন্তানের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে প্রায় সময় বুকে চলেছেন, কেননা আজকে এটা কালকে ওটা, মানে খুঁটিনাটি সমস্যা কিন্তু রয়েছে। অর্থাৎ যে কোনো দিক থেকেই যে সমস্যাগুলো রয়েছে, বিদ্যার জায়গা, কর্ম হচ্ছে না, কর্মের জায়গা, বা যারা প্রমোশন বা ট্রান্সফার চাইছেন হচ্ছে না, যে কোনো জায়গাতে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগাতে হচ্ছে, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। কারণ জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, তাই জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ এই সময় কিন্তু দিবে। আর শনি যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুভ থাকে, লিখে রাখুন, আপনাদেরকে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিশেষভাবে শুভ ফল 100% দিতে কিন্তু চলেছে। শনি চাপ দেতা হে তো ছাপ্পর ফারকে দেতা, আমি বারে বলি না, শনি কাউকে যদি মনে করে না দরিদ্র থেকে একদম খুবই দরিদ্র, তাকে করে দিবে ধনী, আর ধনী ব্যক্তিকে একদম দরিদ্র ঋণে জর্জরিত করে দিতে পারে শনি। অর্থাৎ তাই আমি বারবার বলি, আপনারা অবশ্যই সঠিক কর্ম, সঠিক ন্যায় কাজগুলো আপনারা করুন। আমি একটা কথা বলবো, খুব ভালো আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। দেখুন, কর্মের ফল প্রত্যেকে কিন্তু ভুগতে কিন্তু হয়, এবং কলির পাপ কলিতেই আমাদেরকে শোধ করে দিয়ে যেতে হবে। তাই কর্ম ভালো করুন, দেখবেন জীবনে উন্নতি কিন্তু আসবে। অর্থাৎ আমি একটা কথা বলি, পৃথিবীটা কিন্তু গোল,
অর্থাৎ আজকের যে কর্ম আগামী দিনে যদি ভালো কর্ম করে আগামী দিনে ভালো ফল অবশ্যই আমরা পাবো। অর্থাৎ ঘুরছে পৃথিবীতে, প্রত্যেকেরই জীবনে কিন্তু সময় আসে। অর্থাৎ আপনাকে কে অপমান করলো, আপনাদেরকে আপনারা ভাবছেন যে কৌশিকদা আমাকে তো অপমান করেছে, সেই জায়গাটাতে আমার কী করা উচিত দেখবেন। ওই যে বললাম পৃথিবী গোল, প্রত্যেকেরই একটা সময় আসে। তো একটু ওয়েট ওয়েট অ্যান্ড সি, একটু ধৈর্য রাখতে হবে। তো শনির হচ্ছে আমাদের একটু ধৈর্য পরীক্ষা কিন্তু করে। শনি যদি আমাদের জন্ম কুণ্ডলিতে শুভ অবস্থাতে থাকে তাহলে কিন্তু আমরা মহা সৌভাগ্যশালী হতে কিন্তু পারবো। শনি কি করে, শনি আমাদেরকে বিশেষভাবে যদি শনি যদি আমাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে কিনা অনেক উচ্চ স্তরে কিন্তু নিয়ে যায়। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি ফেব্রুয়ারি মাসে আচমকা টাকা আসবে, মানে যে কোনো দিক থেকে মকর রাশির অর্থ কিন্তু আসবেই আসবে। খুব দায়িত্ব নিয়ে বলছি, মকর রাশির আপনি যদি জাতক হন যে কোনো সূত্র থেকে আপনাদের অর্থপ্রাপ্তির হওয়ার সম্ভাবনা রয়েছে। শনি আপনাদের ধনভাবে বসে থেকে আপনাদের সেভিংসে বৃদ্ধি করবে, শনি আপনাদের ধনভাবে বসে থেকে আপনাদের এই সময় ইনকামকে বৃদ্ধি করবে, এবং আপনাদের এর পাশাপাশি শনি আবার তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে, আপনাদের সম্পত্তি লাভেরও সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, দ্বিতীয় রাশি সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশি যারা লোহার বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। বা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন ধনু রাশি, এই সময় কিন্তু শনি আপনাদেরকে দিবে। অনলাইন সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ ধনু রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, আপনার শনি মহারাজের কৃপা। 71 বছর পর বিশেষ কিন্তু দুর্লভ সংযোগ সৃষ্টি হয়েছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির একাদশভাবে শনি অবস্থান করছে। আপনাদের ফেব্রুয়ারি মাসে শনি কিন্তু আপনাদেরকে কিন্তু কর্মের জায়গাটা নিয়ে, যারা ট্রান্সফার চাইছেন বা প্রমোশন চাইছেন এই সম্ভাবনাটা আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি করবে। আপনাদের এ সময় ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পাবেন, কোনো সম্পত্তি লাভ, কোনো ভূমি বা ভবন কেনার সম্ভাবনা কিন্তু রয়েছে। ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। মান সম্মান, যশ, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্য ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে, কর্মের দ্বারা আপনাদের বড় ধরনের প্রভূত উন্নতি এই সময় দেখা যাচ্ছে। কর্ম যারা কর্ম করছিলেন এখান থেকে কর্মের জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা, এবং যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ কিন্তু পাবেন। ইনকাম আপনাদের বাড়বে, মান সম্মান, খ্যাতি, যশ এবং হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের ব্যবসার জায়গাতে লাভ দিবে। শনি এই সময় আপনাদের সুনাম অর্জন করাবে, শনি এই সময় আপনাদেরকে বিশেষভাবে জ্ঞানী করাবে, শনি এই সময় আপনাদেরকে যে কোনো দিক থেকে আপনাদের বড় ধরনের শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে। এরপর যে রাশি আপনার তুলা রাশি, তুলা রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনাদের এই সময় সন্তান প্রাপ্তি এবং আপনাদের শেয়ার বাজার ফাটকা থেকে এবং লটারি থেকে বা ট্রেডিং থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। একদম শেষ রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা সফলতা পাবেন এই সময়। আপনাদের আপনারা যদি কন্যা রাশির জাতক এবং জাতিকা হন আপনাদের ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, কোনো জায়গাতে ঋণ ছিল সেটা পরিশোধ হবে, মামলা মকদ্দমাতে আপনারা বিজয়ী হতে চলেছেন, এবং আপনাদের শত্রু শান্ত কিন্তু হতে চলেছে, এবং আপনাদের বিশেষ করে ফিনান্সিয়াল জায়গাটা অনেকটাই উন্নত কিন্তু হতে চলেছে। অবশ্যই আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, এবং পাশাপাশি আপনারা
আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। তাই ভিডিওগুলো দেখছেন হয়তো আপনার সাথে মিলছে না, কেন মিলছে না তার পূর্ণাঙ্গ চুলচেরা বিশ্লেষণগুলো করুন, কোন জায়গাতে সমস্যা রয়েছে, তার সঠিক প্রতিকার প্রতিবিধান কি রয়েছে অবশ্যই আপনারা করুন। দেখবেন যে সমস্যাগুলো থাকবে কিন্তু তার প্রতিকারও কি রয়েছে, যেটার মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের পরিবর্তন ঘটানো কিন্তু সম্ভব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চেয়েছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।